সংস্কৃত ভাষায় লিখিত প্রথম প্রণয় কাহিনী, সংস্কৃত শব্দের উদ্ভাবক, সংস্কৃত সাহিত্যে সংস্কৃত ভাষায় লিখিত প্রথম প্রণয় কাহিনী সুবন্ধুর বাসবদত্তা। সুবন্ধুর বাসবদত্তার সাথে প্রাচীনতম ইরানি রোমান্স জেরিড্রেস ও ওডেটিস এর প্রভাব লক্ষণীয়। উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংস্কৃতি শব্দটির উদ্ভাবক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার অভিসার নামক কবিতাটি উপগুপ্তের কাহিনীর উপর নির্ভর করে তৈরি করেছেন। উপগুপ্ত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। অশোকাব্যদান গ্রন্থানুসারে তিনি মৌর্য সম্রাট অশোকের আধ্যাত্মিক শিক্ষক ছিলেন। অভিসার নামক কবিতায় দেখা যায়, শ্রাবণ মাসের একদিন উপগুপ্ত মথুরা নগরীতে ঘুমাচ্ছিলেন। এমন সময় বাসবদত্তা নামক এক রাজনর্তকী তাকে লক্ষ্য করেন। উপগুপ্তের সুন্দর চেহারায় মুগ্ধ হয়ে বাসবদত্তা তাকে তার গৃহে আমন্ত্রণ জানান, কিন্তু ভিক্ষু উপগুপ্ত তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। সাত মাস পরে চৈত্র মাসে নগরবাসীরা বনে উৎসব পালনে গেলে উপগুপ্ত সেই জনশূন্য নগরীর শেষ প্রান্তে রোগগ্রস্ত ও কদাকার অবস্থায় বাসবদত্তাকে দেখতে পান। মথুরা নগরীর অধিবাসীরা বাসবদত্তাকে শহর থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ভিক্ষু উপগুপ্ত তাকে যত্ন করে সুস্থ করেন এবং একসঙ্গে বসবাস শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর দশম একাদশ শতাব্দীর কাশ্মীরি কবি ক্ষেমেন্দ্র রচিত বোধিসত্ত্বা দান কল্পতা নামক গ্রন্থ থেকে এই কাহিনী গ্রহণ করেছিলেন। তার কবিতা অভিসারে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপে নিবেশে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাকিল স্বপ্ন জড়িয়া পলকে ভাগিল রুর দ্বীপের অলোকে লাগিল ক্ষমা সুন্দর চোখে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পরিতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গরি কান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান করুণ কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিসে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়ন জড়িত লজ্জা ক্ষমা করে মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চল মোর। এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী কহে করুণ বচনে আই লাবণ্যপুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছে যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুন। সহসা ঝঞ্ছা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব রমণী কাঁপিয়া উঠিল তরাসে পোড়ায় শঙ্ক বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্র হাস্য। বর্ষা তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ তরুষাকে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাসীর মন্দির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরথি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী এক যাত্রী মাথার উপরে তুরে বিথিকার কোকিল কুহুরি উঠে বারবার। এতদিন পর এসেছে কি তার আজ অবিসার রাত্রি নগর ছড়াইয়ে গেলেন দণ্ডি বাহির প্রাচীর প্রাজ্ঞে দাঁড়ালেন আসি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে কে ওই রমণী পরে এক ধরে তাহার চরণ পরান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগমসি ঢালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুর পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট শিরীর তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পুরিয়া দিল শির পরে লোপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কজিছে কোকিল চামিনী জোছনা মত্তা কে এসেছে তুমি ওগ দয়াময় শোধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনী হয়েছে সময় এসেছে বাসবদত্তা। সম্রাট অশোক বাসবদত্তা এবং এক ইতিহাস বিস্তৃত বৌদ্ধ সন্ন্যাসী। সম্রাট অশোক কলিঙ্গযুদ্ধের ধ্বংসলীলার পর যিনি আর একটি রক্তক্ষয়ী যুদ্ধ করেননি, শুধু তাই নয় লক্ষাধিক মৃত্যু প্রায় দেড় লক্ষ বন্দী এছাড়াও মহামারী অন্যভাবে কলিঙ্গবাসীর
দুর্দশার কারণ ছিল। যে তিনি ছিলেন তা বরাবর একাদশ থেকে ত্রয়োদশ অনুশাসনের শিকার করে গেছেন সারা ভারত জুড়ে ছড়ানো তার অসংখ্য লেখে। যদিও উল্লেখযোগ্য উড়িষ্যার ধৌলি ও জৌগড়ে এ কথা তিনি লেখেননি, হয়তো ভেবেছিলেন কলিঙ্গবাসীর মন থেকে এ যুদ্ধের ভয়াবহতা যতই দূর হয় ততই মঙ্গল। কার কাছে পেলেন এই শিক্ষা, হয়ে উঠলেন শান্তিগামী? সেই সন্ন্যাসী উপগুপ্তের কথাই আজ বলবো। কলিঙ্গ যুদ্ধের সালটি ছিল খ্রিস্টপূর্ব 262 এবং তার কয়েক বছর পর সম্ভবত 259 তিনি দীক্ষা নিলেন সন্ন্যাসী উপগুপ্তের কাছে। পরিবর্তন এলো সম্রাটের জীবনে শান্তির দূত হিসেবে, ধর্মের গাথা প্রচার করতে লাগলেন দেশে বিদেশে। একাধারে সম্রাট, অন্যদিকে শান্তিকামী এক চরিত্র, প্রাচীন ভারতীয় রক্তক্ষয়ী যুগের সাক্ষী হয়েও প্রমাণ করলেন যুদ্ধের অন্তঃসার শূন্যতা। সারা ভারত এবং বিশ্বের কাছে ধর্মপথের এক অনন্য নজির তুলে ধরলেন, সাথে সামলালেন রাজপাট, সমস্ত প্রজাকে সন্তান সম করে। এই সমস্ত পথেই তাকে একান্তে যে ধর্মপথের সন্ধান দিলেন, তিনি হলেন ভগবান বুদ্ধের সবচেয়ে প্রিয় আনন্দের শিষ্য উপগুপ্ত। তিনিই মহান সম্রাটকে বৈভবের ভিতরের মুক্তিকামী হওয়ার সন্ধান দিলেন। যুদ্ধকামী চণ্ডাকোষকে তৈরি করলেন ধর্মাশোক, এ তৈরি হল সরাইখানা, পশু চিকিৎসালয়, সম্রাট ই সকল মানুষকে মুক্তিকামী হতে আহ্বান জানালেন। অর্থাৎ উপগুপ্ত গোটা ভারতবর্ষে সম্রাটের সংজ্ঞা উলটপালট করে দিলেন কেবল ধর্মের পথে। এ তো গেল সম্রাট অশোকের কথা। তখন উপগুপ্তের রাজা নকুল্য পেয়েছেন, তার ও আগে বাসব দত্তার কাহিনী শোনা যাক। মথুরার সর্বশ্রেষ্ঠ অপরূপা নর্তকী বাসব দত্তা, যতই তার আবাসে অভিজাত শ্রেণী আসবো না কেন, তারা মনে যেন শান্তি ছিল না। ওই সুন্দর চোখে যেন কাকে খুঁজে চলেছিল সর্বদা। হঠাৎ এক সন্ধ্যায় তার জানালার পাশ দিয়ে চলেছিল অনিন্দ্যকান্তি সন্ন্যাসী, চোখে মুখে দীপ্ত আভা, অথচ দৃঢ়চেতা। এক দেখাতেই অনুরক্ত হয়ে পড়ে বাসব দত্তা, মনে মনে কেবল বলে ওঠে, এই তো সেই যার খোঁজ করে চলেছিল এতদিন মনে মনে। তারপরই তার সঙ্গিনী এক ভৃত্তাকে পাঠান সন্ন্যাসীর কাছে। তিনি বারবারই বলেন তার সময় হলেই তিনি বাসবদত্তার কাছে যাবেন। শেষ পর্যন্ত বাসবদত্তা ভাবেন যে সৃষ্টিদের মতন উপহার আনতে পারবেন না বলেই তিনি কি আসছেন না, আবার পাঠান সহচরী ভৃত্তকে, এই বলে যে সে শুধু তাকেই দেখতে চায়। এবার ও সেই বিফল মনোরথ হয়ে ফিরে আসা। অবশেষে বাসবদত্তা নিত্য ছেড়েছিলেন, সর্বক্ষণ বিমর্ষ মনেই একাই চিন্তা উপগুপ্ত তার কাছে আসতে প্রত্যাখ্যান করেছেন। বাসব দত্তার এহীন দুঃখের কথা চাপা থাকে না মথুরার নগর সৃষ্টিদের কাছে। এমন সময় তার আলাপ হয় এক তরুণ ভাস্করের সাথে। বাসব দত্তা তার কাছ থেকে মুগ্ধ হন, কিনতে চায় একটি ভাস্কর্য। ভাস্কর বলেছিলেন তিনি ওই মূর্তি পাবেন তখন যখন তিনি আবার নৃত্য পরিবেশনে স্বীকৃত হবেন। হলেন ও তাই মথুরাবাসীরা আশ্বস্ত হল। যদিও সৃষ্টি ও অভিজাতগণ বাসব দত্তার সাথে ভাস্করের সম্পর্ককে সুনজরে দেখেনি। ভাস্কর এর নাম ডাক হলো, তিনিও অনুরক্ত ছিলেন বাসব দত্তার প্রতি এবং বাসব দত্তার একটি প্রস্তর মূর্তি তৈরি করলে চাইলেন। সম্মত হলেন বাসব দত্তা, কারণ তিনি ভাস্করের শিল্পকাজে মুগ্ধ ছিলেন এবং তাকে বলেও ছিলেন, আমার শিল্প আমার সাথে নিঃশেষ হবে আর আপনার কাজ শত শত শতাব্দী ধরে মানুষ প্রত্যক্ষ করবে। যদিও সেই প্রধান আর ভাস্করকে খুঁজে পাওয়া যায়নি। পরে তার মৃতদেহ মেলে বাসব দত্তার বাড়ির বাগানে মাটিতে পোতা অবস্থায়। সবাই বাসব দত্তাকে দোষী সাব্যস্ত করে। রাজার বিচারে বাসব দত্তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় মথুরা নগরীর বাইরে, পাথরের আঘাতে থেতলে দেওয়া হয় তার সর্বাঙ্গ। তার একমাত্র সহচরী ভৃত্যটি তখনও ছেড়ে চলে যায়নি তাকে। এমন সময় এলেন উপগুপ্ত, লজ্জায় কুণ্ঠিত হয়ে তার মুখ ঢেকে দিতে বললেন সহচরীকে। উপগুপ্ত বলে উঠল, বাসব দত্তা আমি তোমার কাছে এসেছি, যা তুমি সব সময় চেয়েছো। বাসব দত্তা বলে উঠল, সে সময় সমস্ত মথুরাবাসী আমার জয়গান করত, সে সময় তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, এখন তুমি এসেছ যখন আমি পরিত্যক্ত এক পচা মাংসের দলা। উপগুপ্ত, সে সময় তো তোমার আমাকে প্রয়োজন ছিল না, এখন তোমার আমাকে প্রয়োজন, তোমাকে নিয়ে যেতে অনুমতি দাও, তোমার ক্ষত সারাতে তোমাকে মঠে থাকতে হবে। উপগুপ্তের পরিচর্যা সেরে উঠল বাসব দত্তা, কিন্তু তার অপরূপ রূপ আর ছিল না, কেবলই হতাশ হয়ে থাকতো সে। এমন সময় উপগুপ্ত তাকে বৌদ্ধ সঙ্গগুলোতে যোগদান করতে বলেন। আস্তে আস্তে তার মনের পরিবর্তন আসে, সে নিজেই উপলব্ধি করতে থাকে নিজের ভেতর আলোক প্রজ্বলিত করলে তবেই শান্তি আসবে। এবং সর্বশেষে উপগুপ্ত দীক্ষা দিলেন, বললেন, বাসব দত্তা তুমি তোমার রূপের জন্য দুঃখ পাচ্ছ, কিন্তু এ চিরস্থায়ী নয়, তোমার যৌবন কাল পর্যন্ত এই স্থায়ী, এমনকি মৃত্যুর পর তোমার নিজ দেহ তোমার নয়, তা শকুনের খাদ্য।
তোমাকে আরও বৃহৎ সুন্দরের খোঁজ করতে হবে যা তুমি হারিয়েছো, আর তার চেয়েও সুন্দর তা হলো আত্মার সৌন্দর্য। এইভাবে ভোগ বিলাসী মথুরার সর্বশ্রেষ্ঠ নর্তকী হয়ে উঠল বৌদ্ধ সন্ন্যাসিনী। অন্তরের উৎকণ্ঠার অবসানের অন্তদ্বীপ জ্বলে উঠল, তারা বুদ্ধের পথেই শান্তিগামী হলো।